रियल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। বলিউডের প্রায় প্রত্যেকে মাদকাসক্ত। বিজেপি সাংসদ অভিনেতা রবি কিষেণের এই মন্তব্যের পরেই সংসদে দাঁড়িয়ে তাকে পাল্টা জবাব দেন জয়া বচ্চন। রবি কিষেণ বলিউডের একজন সদস্য হয়ে কিভাবে এই ধরনের মন্তব্য করতে পারেন বলেও আক্রমণ করেন সমাজবাদী পার্টির নেত্রী। রবি কিষেণ যে থালায় খান সেখানেই ছিদ্র করেন বলেও তীব্র কটাক্ষ করেন জয়া বচ্চন। সমাজবাদী পার্টির সাংসদের ওই মন্তব্যের পর তাকে বিভিন্ন টুইটের মাধ্যমে পাল্টা আক্রমণ শুরু করেছেন কঙ্গনা রানাওয়াল। জয়া বচ্চনের ওই মন্তব্যের পর যখন তার মুম্বাইয়ের দুটি বাংলোর চারপাশে নিরাপত্তার বহর বাড়ানো হচ্ছে, তখন ফের অমিতাভ ঘরণীর বিরুদ্ধে ফুঁসে উঠলেন বলিউড কুইন। তিনি বলেন, জয়াজি ইন্ডাস্ট্রির জন্য কোন থালা সাজিয়েছেন। বলিউডের হাজির হওয়ার পরে প্রথমে তিনি একটি থালা হাতে পেয়েছিলেন, যেখানে 2 মিনিটের আইটেম নম্বর করার প্রস্তাব পেয়েছিলেন। সেই সঙ্গে ছবির নায়কের সঙ্গে রোম্যান্টিক দৃশ্যে অভিনয়ের সুযোগ দেওয়ার জন্য তাকে বিছানায় যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলেও মন্তব্য করেন কঙ্গনা। পাশাপাশি নারীদের অধিকার কিভাবে ছিনিয়ে আনতে হয় এবং কিভাবে দেশপ্রেম জাগ্রত করতে হয়, প্রত্যেকের মনে সেই ছবির মাধ্যমে বলিউডে তিনি নিজের জন্য একটি থালা গুছিয়েছেন। সেই থালা কঙ্গনা নিজের বলে দাবি করেন অভিনেত্রী। অর্থাৎ রবি কিষেণ যে থালায় খান সেখানেই ছিদ্র করেন বলে জয়া বচ্চন যেভাবে আক্রমণ করেন, এবার তারই প্রতিবাদ আরো স্পষ্টভাবে বলিউড কুইন করলেন বলে মনে করছেন অনেকেই। এদিকে মুম্বাইয়ের পালি হিলের অফিসের পর এবার কঙ্গনার হাউজিং সোসাইটিকে নোটিশ পাঠানো হয়েছে। ক্যাপিটাল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।